মূল কথা আমার কথা হচ্ছে আমরা সবাই মিলে চেষ্টা করব কুমিল্লার জন্য একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে। আর কালো টাকার ছাড়াছড়ি হচ্ছে আমি এটা জানি, নির্বাচনের দিন যদি ভোট কেন্দ্রে গিয়ে কালো টাকার ছাড়াছড়ি করেন কেউ, তাহলে তো জনতাই তাদেরকে প্রতিহত করবে। আমাদের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া, নির্বাচন পরিবেশ নষ্ট করার কোনো প্রশ্নই উঠে না। আমরা চাই কুমিল্লা শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হোক, যেই নির্বাচিত হোক আমরা আমাদের দলের পক্ষে এবং আমি আমার পক্ষে নির্বাচিত যেই হোক তাকে আমি সুস্বাগতম জানাব। আমি বলবো আমি জননেত্রী শেখ হাসিনার নৌকার মাঝি, আমার কুমিল্লার মানুষরা, শান্তিপ্রিয় কুমিল্লার শান্ত মানুষরা আমাকে কোনো গত আগামী পরশু দিন যে নির্বাচন সেই নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করবেন। আর আমি নির্বাচিত হতে পারলে আমি জননেত্রী শেখ হাসিনার একজন প্রার্থী, আমি নির্বাচিত হতে পারলে আমি প্রধানমন্ত্রীর সমস্ত সুযোগ সুবিধা কুমিল্লার মানুষের জন্য দেবেন এই প্রত্যাশা করি। এবং কুমিল্লার মানুষকে আমি বলবো যাকে দিয়ে আপনাদের উন্নয়ন কর্মকাণ্ড হবে তাকেই আপনাদের মূল্যবান ভোটটা দেবেন। গত এক সপ্তাহ আগে তারা আমরা একটা আমি একটা ক্যান্ডিডেট হিসাবে ডক্টর দিচ্ছি রিটার্নিং অফিসার কাছে, মাননীয় সংশোধিত কুমিল্লা আকম বাহাদুর ভাই উনি নির্বাচনে ওনার অফিসে আমি ওনার বাসা ডাইকা বিভিন্ন ব্রিফিং করেন একদম তিন মূল থেকে শুরু, মানে সেলুনের একটা সমিতি আছে সেলুন একটা শব্দ নিয়ন্ত্রিত কুমিল্লা এবং মুসি সমিতি তারা শুনতো ডাইকা হুজুর থেকে শুরু করে বাদ দিচ্ছে না। তো এটা আমি লিখিত ধরনের তিন সদস্য বিষয়ে একটা তদন্ত টিম হয়েছে, তার এটা প্রমাণিত হয়েছে অনগুলো ওনাকে একটা সিটি দিচ্ছে সিটি কর্মসে এরিয়া থেকে সরে যাওয়া হবে আদৌ কি উনি সরছে। তো সর না সরলে আমার কথা হলো সিটি কমিশন সিসির একটা আইন আছে কি আমি জানি না, তুমি কেন সিটি দিল শর্ত কেন ওনার কথা রাখতেছে না এটা তো আমি জানি না। ব্যর্থ তো ইলেকশন কমিশন না সিসি ব্যর্থ আইন প্রণতায় আইনটা অমান্য করছে, তো অমান্য করলে কি করতে হয় এটা তো নির্বাচন কমিশন জানে। আইনটা আমার আইন তো সবাই সমান, একটা লোকের যাবে তুমি কারণ দিব দিলে পরে তাকে জেলখানা ঢুকতে হবো সাজা দিতে হবো এটা তো বাক আছে না, কোর্ট জেল দেয় জেল ধরে পুলিশ তাকে যদি আসামি থাকে পলাতক ফলে ধরে যারা ভিতরে থাকে তারা নিয়ে জেল দেয় জেল দিলে অঙ্কা ওনার কত দিন শুনলো না উনি আইনটা কি করলো এটা উনি জানে আমি তো জানি না, আমার জানার কথা না আমার অভিযোগ আমি দিছি রেজাল্ট দিবে জন্য কিন্তু ওনার তো একটা প্রভাব আছে উনি তিনবার এমপি এটা প্রভাব আছে, তো আইনে যদি থাকে লোকাল এমপি এদিকে থাকতে হবো এটার লাগে আমার তো কোনো দ্বিধাদ্বন্দ্ব না, যদি আইনে থাকে উনি এদিকে কাজ করতে পারবো তার নমিনির পক্ষে আমার বিন্দু মাত্র এটার লাগে তা না, আমি কেউ ডরে ইলেকশন করতে আসি না আমি সকল লোকে চ্যালেঞ্জ করি তো ইলেকশন ইলেকশন তো একটা চ্যালেঞ্জ দরকার না চ্যালেঞ্জ ওনার নমিনি ভালো হলে ফাঁস করবো আমি আমি যদি আমার কর্মকাণ্ড ভালো এটা তো একটা এটা বল খেলার মতো ঠিক না, একটা কিছু ধরবে কিন্তু এটা ভয় ভীতির কিছু নাই কিন্তু এই ফুটবল খেলার একটা কিন্তু রেফারি আছে না এটা আইন আছে না আইন ফাউল হলে ফাউল দেয় প্লান্টি হলে প্লান্টি দেয় তো কিছু একটা হয়তো লাল কার্ড দেয় সরু কার্ড দেয় তো তো এদিকে তো নির্বাচন কমিশন হলো আমরা রেফারি উনি দেখবো তো দেখতেছে না তো সমানভাবে আমার সংখ্যা হলো এটা আমি যাই শুনতেছি গত 2017 এটা হয়েছে আমাদের সিটি কমিশন আশেপাশে কিন্তু সবগুলি ইউনিয়ন পরিষদ আর সবগুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলররা সব কিন্তু আমি লিগের আমার আমার আমি যেহেতু সংখ্যা করতে জানতে পারছি যে যার ওয়ার্ডের লোক যে ইতান আছে ইউনিয়ন পরিষদের লোকরা তারা আইএপি সৃষ্টি করবে।